সো আমাদের আজকে টপোলজি হবে আমরা করব কি স্যার তাহলে OSPF করব হ্যাঁ লিঙ্গুইস্টিক রাউটিং প্রোটোকল কি করতে হয় মনে আছে স্যার লিঙ্গুইস্টিক রাউটিং প্রোটোকল কিভাবে কাজ করে স্যার ইউজিং ডাইরেক্ট ফাইল উইজন তাহলে স্যার কিভাবে করে স্যার কি করে সে শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করে বেসড অন কিসের উপরে স্যার নেক্সট হপ অর কস্ট কস্টের উপরে তাই না সো আমরা দেখব আজকে প্রথমে এরকম একটা টপোলজি নিব ঠিক আছে যে টপোলজিতে সিরিয়াল আমরা এখানে দুই তিনটা সিরিয়াল আছে হ্যাঁ তিনটে সিরিয়াল কেবল নিয়ে প্রথমে দেখব টপোলজিটা ঠিক আছে সেখানে দেখব শর্টেস্ট পাথ কোনটা নেওয়ার পরে আমরা কেবল চেঞ্জ করে ঠিক আছে কেবল চেঞ্জ করে ইথারনেট কেবল লাগাবো তখন দেখব শর্টেস্ট পাথ কোনটা নেয় তাই না স্যার ক্লিয়ার স্যার সো রাউটিং টেবিল থেকে দেখব শর্টেস্ট পাথ কোনটা সিলেক্ট করে দেন নেক্সট যেটা হবে যদি আপনারা দেখেন তিনটা OSPF রুটার সাথে এখানে দুই একটা নেটওয়ার্ক ফার্স্ট ইথারনেট 0/0 এই ইন্টারফেস থেকে একটা নেটওয়ার্ক গেছে 0/0 এই ইন্টারফেস থেকে আরেকটা নেটওয়ার্ক গেছে তাই না স্যার এই দুইটা নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কিসের সাথে কানেক্টেড স্যার পিসির সাথে মানে তারা লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড তাই না স্যার এই দুইটা ইন্টারফেস সো এই আমরা জানি OSPF কি করে সে একটা হ্যালো প্যাকেট সেন্ড করে তার নেইবারের কাছে তাই না কতক্ষণ পর পরে এবং হ্যালো প্যাকেট যদি রিসিভ করে সেন্ড করার পরে যে পাইলো সে যদি রিপ্লাই করে সেও হ্যালো প্যাকেট রিপ্লাই করে তাহলে তো কি হয়ে যায় তারা নেইবার হয়ে যায় তাই না স্যার একজন আরেকজনের নেইবার হয় এবং তারা সেম এরিয়াতে চলে আসতে পারে সো এরকম চিন্তা করে দেখেন যে আপনার একটা রুটার রুটারের এই ইন্টারফেসটা একটা ক্লায়েন্টের সাথে কানেক্টেড আপনি অবশ্যই চাইবেন না আপনার যে পাথ আছে আপনার যে রুট আছে সেই রুটটা আপনার ক্লায়েন্টকে জানান তাই না দ্যাট মিন্স আমরা এটা জানি আমরা OSPF যখন শিখছি আমরা দেখছিলাম OSPF-এ কি হয় কিছু আছে ট্রানজিয়েন্ট স্টাব এরিয়া নট সো স্টাব এরিয়া তাই না স্যার দেখছিলাম সো স্টাব নেটওয়ার্কে যেটা ছিল সেখানে কি করে না তার কোনো ইনফরমেশনই অন্য কারো কাছে ব্রডকাস্ট মাল্টিকাস্ট করবে না যদি নাই করে তাহলে অবশ্যই আমি চাইবো না যে এই এই রুটার এবং এই পিসি কি হোক তারা কোনোভাবেই এই রুটারে কোনো ইনফরমেশন এই পিসি নিয়ে যাক নিলে কি হবে মনে করেন কোনো একটা সফটওয়্যার ইউজ করে আমি ঠিক আছে আমি যে কোনো একটা সফটওয়্যার ইউজ করলাম করে আমি যখনই সে একটা হ্যালো প্যাকেট পাঠালো আমি কি করলাম হ্যালো প্যাকেট এই এই রুটারের কাছে রিপ্লাই করলাম এবং আমি একটা ভুয়া পাথ আমার রাউটিংয়ে OSPF ক্রিয়েট করে ভুয়া পাথ কি করলাম তার কাছে পাঠাই দিলাম কস্ট দিয়ে ভুয়া একটা পাথ পাঠাইলাম যে পাথটার অ্যাকচুয়াল কোনো এক্সিস্টেন্স নাই আমার ওয়ার্ল্ডে ঠিক আছে সো পাঠানোর পরে রুটার কী করবে অবশ্যই যেহেতু এটা কস্ট কম এই পাথটাই সে নিয়ে নিবে তাই না সো নিয়ে নিলে কী হবে যত ট্রাফিক আছে সব এদিক দিয়ে যাবে তো এখানে যত সিকিউরড ট্রাফিক আছে যত সিকিউর ট্রাফিক আছে যত সিকিউর প্যাকেট আছে সবগুলি এই পিসির কাছে চলে যাবে সো এটা কি আমরা বলতে পারি সিকিউরিটির হ্যাম্পার তাই না স্যার সো আমরা এরকম একটা কন্ডিশন চাইবো না সো আমরা এই ইন্টারফেসটাকে এবং পার্টিকুলার এই ইন্টারফেসটাকে এই ইন্টারফেসটাকে এই ধরনের হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ থেকে বিরত রাখবো ক্লিয়ার স্যার সো হাউ টু ডু দ্যাট স্যার কীভাবে করবো টু মেক দিস ইন্টারফেস স্পেসিভ ইন্টারফেস ঠিক আছে স্যার সো ওয়ান উই ডিক্লেয়ার দিস ইন্টারফেস স্পেসিভ ইন্টারফেস দিস রুটার উইল নট সেন্ড আউট এনি হ্যালো প্যাকেট থ্রু আউট দিস ইন্টারফেসেস ক্লিয়ার স্যার সো আমরা সেকেন্ড যেটা হবে হাউ টু সেট দিস ইন্টারফেস স্পেসিভ ইন্টারফেস সো দ্যাট নো হ্যালো প্যাকেট উইল এক্সচেঞ্জ বিটুইন দিস টু ডিভাইসেস এটা করবো অ্যান্ড ফার্স্ট অফ অল প্রথমে আমরা সিরিয়াল ক্যাবল দিয়ে করে কস্ট ক্যালকুলেশন করে দেখব উইচ ওয়ান ইজ দ্য শর্টেস্ট পাথ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন অ্যান্ড দেন উই আর গোয়িং টু চেঞ্জ দিস ইন্টারফেস অথবা ক্যাবল টু ইথারনেট অর ফাইবার অপটিক হোয়াট এভার ইজ দ্য হায়ার ক্যাবল ইজ হায়ার কস্ট ক্যাবল ইজ আমরা সেটা করে দেন চেঞ্জ করে দেখব যে এই রুটারের রাউটিং টেবলে তার কী হয় পাথ
চেঞ্জ হয় কিনা, তাই না? সো ডেফিনেটলি দেখেন এটা যদি সিরিয়াল ইন্টারফেস থাকে, এটাও যদি সিরিয়াল ইন্টারফেস থাকে, এই রুটারের রাউটিং টেবিলে এই পিসির কাছে যাওয়ার জন্য, এই নেটওয়ার্কে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ এটাই হবে বর্তমানে ফার্স্ট টাইম, তাই না? তারপরে যদি এখানে ফার্স্ট ইথারনেট দেয়, এখানে ফার্স্ট ইথারনেট দেয়, ইন দ্যাট কেস কী হবে, এটা না করে এটা দিয়ে সে পাঠাবে। সো আজকে ল্যাবের টার্গেট ক্লিয়ার তো স্যার? হোয়াট আর উই গোয়িং টু ডু স্যার? ইজ ইট ক্লিয়ার টু ইউ স্যার? এনি প্রবলেম? সো এখানে অবজেক্টিভগুলি দেওয়া আছে এবং কীভাবে দেখেন একটু কাজ দেওয়া আছে এখানে, হোস্ট নেমকে করা এবং আইপি ইন্টারফেস সেট করা, তারপরে রুটার আইডি অ্যাসাইন করা। অলরেডি উই নো হোয়াট ইজ রুটার আইডি, তাই না? আমরা জানি যে ওএসপিএফ এ কী লাগে, প্রতিটা রুটারই তার নিজস্ব একটা নাম দেয়, তাই না? সেটা কি তার রুটার আইডি বলা হয়, সেটাকে তার রুটার আইডি বলা হয়। সো ফর এক্সাম্পল আমরা আর ওয়ানকে নাম দিব 1.1.1, আর টুকে নাম দিব 2.2.2, আর থ্রিকে নাম দিব 3.3.3। দিস উইল বি দ্য রুটার আইডিস অফ দিস রুটার, ঠিক আছে স্যার? তারপরে যেটা করবো এটা কাজ করার পর প্রতিটা ইন্টারফেসে, যেমন আমরা রিপে যা করছিলাম এখানেও তাই, প্রতিটা ইন্টারফেসে আমরা উই উইল মেক শিওর দ্যাট অল ইন্টারফেসেস আর রানিং ওএসপিএফ, তাই না? সেটা করার পরে আমরা কী দেখবো তার, হ্যাঁ, তার আর্থিং টেবিল দেখবো, তাই না? ওএসপিএফ রান করলে দেন আমরা উই ক্যান সি দ্য আর্থিং টেবিল। তারপরে যেটা করব আমরা ডেফিনেটলি আর ওয়ানের এই এই ইন্টারফেসটা, এটা অবশ্যই ওএসপিএফ এর প্রসেসে থাকতে পারবে না, তাই না? আর এটা কি থাকবে, প্যাসিভ ইন্টারফেস থাকবে। কারণ আমরা কেন এটা ওএসপিএফ এর ইন্টারফেস থাকবে না বলতে পারবেন এনিওয়ান? কেন? বিকজ দিস ইন্টারফেস ইজ কানেক্ট টু, কার সাথে কানেক্টেড? ইন্টারনেটের সাথে কানেক্টেড। সো ইন্টারনেটের সাথে কানেক্টেড হলে এই এইখানকার কি কি আমাদের রাউটিং প্রোটোকল, কোন রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে ফর কানেক্টিং টু ইন্টারনেট? হুইচ ওয়ান? কালকেও তো পড়াইলাম স্যার, কালকে না পরশু দিন রিপ পড়াবো। ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকল কোনগুলিকে বলা হয়? হ্যাঁ, সো কী করতে হবে, পাথ ভেক্টর যারা ইউজ করে সেরকম একটা রাউটিং প্রোটোকল হবে, সেটার নাম কি? একটা এক্সাম্পল, বর্ডার গেটওয়ে প্রোটোকল। কী পড়াইলাম স্যার? সো ক্লিয়ার তো স্যার? তোমার এটা আসতেছে নাকি? এই যে কাজও করতেছি তো অনেক লেট।
OSPF এর সিরিয়াল কেবলের কস্ট কত একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন স্যার, ইথারনেটের কস্ট, OSPF কস্ট, ঠিক আছে একটু সার্চ দেন আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ ইথারনেটের জন্য সিরিয়ালের জন্য 1 Gbps কি বলে না বলে সব কস্ট কি, হ্যাঁ কত 90 কি বলে আল্লাহ, কি লেখা ডিফল্ট কস্ট কত, সুইচ করি
ঘুমাতে আসছে কি করতেছি বুঝছেন স্যার কি করতেছি স্যার হ্যাঁ আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতেছি ইন ইচ ইন্টারফেস তাই না স্যার কারো সমস্যা আছে এখানে
আচ্ছা বলেন তো একজন কেন আমরা 3.2 থেকে রিপ্লাই পাই নাই, এখান থেকে কেন রিপ্লাই পাই নাই? হ্যাঁ স্যার, এনিওয়ান? কেউ না? তাহলে কি করাই দিচ্ছি আমি এইখান থেকে, এই ইন্টারফেস থেকে আই এম কি পিঙ্গিং টু দ্যাট ইন্টারফেস, তাই না স্যার? সো ফ্রম দিস নেটওয়ার্ক আই এম পিঙ্গিং টু দ্যাট নেটওয়ার্ক, ওয়াই আম নট গেটিং দ্য রিপ্লাই ফ্রম দ্যাট নেটওয়ার্ক স্যার? বিকজ দিস রুটার ডাজন্ট নো এনি পাথ অফ দ্যাট নেটওয়ার্ক। এই তো স্যার, কি পড়াই দিছি আল্লাহ মাহবুব জানেন। হ্যাঁ এতদিন ধরে কি শিখতেছি স্যার? দুইটা নেটওয়ার্কের ভিতরে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে গেলে আমরা কি শিখলাম এই সেফু থ্রু আউট দিস সেকেন্ড টার্ম? কি শিখছি স্যার? কিসের উপরে লেখাপড়া করছি স্যার? ল্যাব বলেন, থিওরি বলেন, কি পড়ছি বলেন তো? হ্যাঁ কি পড়ছি স্যার? আদারওয়াইজ হবে না, তাই না? সো হাউ উই ক্যান প্রোপাগেট দ্যাট ইনফরমেশন টু দ্যাট রুটার স্যার? ম্যানুয়ালি পারি, প্রোটোকলি পারি, পারি তাই না? সো উইচ প্রোটোকল ডু আই নিড টু ইউজ? এনি রাউটিং প্রোটোকল, তাই না? সো হোয়াট উই আর ডুইং নাও? সো উই আর গোয়িং টু ইউজ আওয়ার ওএসপিএফ প্রোটোকল টু অ্যাডভার্টাইজ ইটস রাউটিং ইনফরমেশন টু আদার্স রুটার, তাই না স্যার? ইয়েস হয় বেড টু সেশনিং পার্ট কমপ্লিটেড, তাই না স্যার? হোয়াট উই আর গোয়িং টু ডু নাও? উই আর গোয়িং টু ইউজ দ্য রুটার ওএসপিএফ, তাই না স্যার? কমান্ডগুলি কি একটু যদি দেখেন স্যার, রুটার ওএসপিএফ
20 মানে আমি যে কোনো আইডি নাম্বার দিতে পারি এখানে 1 2 3 4 5 6 ঠিক আছে তারপরে কি রুটার আইডি একটা দিতে হবে ঠিক আছে আমি যদি আইডি না দেই তাহলে সে এখান থেকে মানে তার আগে যে ইন্টারফেসগুলো হাইস্ট ইন্টারফেসে যে কোনো একটা আইডি সে বাই ডিফল্ট নিয়ে নেবে সো আমি আমার আইডি দিয়ে দিতে পারি হ্যাঁ তারপরে কি হ্যাঁ দেখবেন আপনি আমরা দেখি স্যার করা যায় কিনা তাই না তারপরে কোন কোন নেটওয়ার্কগুলি কানেক্টেড এবং সবগুলি নিয়ে আমরা সবগুলিকে কি বলতেছি এক একটা এরিয়া তাই না ব্যাকবোন এরিয়া কি এরিয়া জিরো সো এরিয়া জিরোতে আনতেছি আমি ইচ্ছা করলে এরিয়া ওয়ান এরিয়া টু এরিয়া থ্রি এগুলিও ডিক্লেয়ার করতে পারি বাট এরিয়া ওয়ান ডিক্লেয়ার করলে কি হবে সেটা এরিয়া ওয়ানের যে ক্যারেক্টারিস্টিক সেগুলি এখানে অ্যাপ্লাই হবে যে বৈশিষ্ট্যগুলি সেগুলি এখানে অ্যাপ্লাই হবে বাট ইন দিস ল্যাব উই আর গোয়িং টু ইউজ এরিয়া জিরো অ্যাজ এ ডিফল্ট এরিয়া সো এরিয়া জিরোকে সাধারণত ব্যাকবোন এরিয়াও বলা হয় ঠিক আছে স্যার তারপরে সবগুলি ইন্টারফেসই কি কোথেকে করব এরিয়া জিরো থেকে আমরা এরিয়া জিরো দিয়ে আমরা ডিক্লেয়ার করব ঠিক আছে সো প্রথমে কি বলছে রুটার আইডি ওএসপিএফ দিতে একটা ওএসপিএফ এর প্রসেস নাম্বার দেন রুটার ওই রুটারের আইডি তারপরে কি তার নেটওয়ার্কগুলি ইনফরমেশনগুলি দেওয়া রিপে যা করছিলাম তাই না স্যার মোটামুটি তাই চলছে রুটার ও এসপিএফ তারপর দেখেন নাম্বার কত দিতে পারে একটা প্রসেস আইডি বলছে তাই না আমরা প্রসেস আইডি ফর এক্সাম্পল যা আছে এখানে তাই দিই 20 ঠিক আছে তারপরে কি বলছে রুটার আইডি আইডি কি কি আছে দেখেন কিভাবে দেওয়া যাবে ফরম্যাটটা কি এটা ছাড়া কোনো ফরম্যাট আছে নাই তো পারবো আমরা স্ট্রিং দিতে পারবো না সো দেন কি বলছে নেটওয়ার্ক তাই না নেটওয়ার্ক দিতে হবে না নাকি স্যার নেটওয়ার্ক কোন কোন নেটওয়ার্কটা যেমন আর ওয়ান এর জন্য 172.16 ডট কত 1.0 0.0.0.4 তাই না স্যার না 255 দিলে তো 254 তাই আসলো 0.40 হওয়ার কথা আমি ওয়াইল্ড কার্ড মাস্ক ভুলে গেছি স্যার হ্যাঁ সেটা না তারপরে কোন নেটওয়ার্কটা আছে তারপরে হচ্ছে 3 ডট না ও 1 তো না ও তো ভুল করছি 1 কি আছে এখানে এখানে কি 1 ও 1 আছে এবং 3 আছে 3 তাই না আর ইন্টারনেটের সাথে কানেকশনটা দেখালাম না হ্যাঁ আর কিছু আছে D
ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট হবে। আচ্ছা দরকার নাই স্যার, এবার কি করতে হবে এই রুটারে যাইতে হবে তাই না স্যার? দেখেন একটু যদি খেয়াল করেন এখানে প্রসেসের নাম্বার কি দিছে, আলাদা দিছে, সো প্রসেস কোনো ফ্যাক্ট না, আমি সেম নাম্বার ইউজ করতে পারি, আমার নাম্বারও ইউজ করতে পারি। এটা কত ছিল, 2.2.2.2, তারপরে কি নেটওয়ার্ক তাই না, নেটওয়ার্ক কত, এটা 172.16.1.0 তাই না, 0.0.0.3, তারপরে কি এরিয়া 0, আরেকটা নেটওয়ার্ক কোনটা স্যার, এই যে দেখেন অ্যাকচুয়ালি বলে দিছে ওর কাছ থেকে কি করছে, হ্যালো প্যাকেট পাওয়া গেছে, ঠিক আছে। আরেকটা ছিল এই পাশেরটা 2.0, আর এই পাশেরটা এসে 192.168.1.0 তাই না, 0.0.0.255 এরিয়া 0, প্যাসিভ ইন্টারফেস, দেখেন প্যাসিভ ইন্টারফেস কোনটা হবে বলেন তো, এই যে ইন্টারফেসটা হবে প্যাসিভ ইন্টারফেস তাই না, ওই যে যাতে কোনো ইনফরমেশন না পাঠায়, সেই জন্য এটা কি কি বলবো আমরা, প্যাসিভ ইন্টারফেস। এই কমান্ডটা দিলে কি হয়ে যাবে, এই এই ইন্টারফেস দিয়ে কোনো হ্যালো প্যাকেট পাঠাবে না, ঠিক আছে। কি কি বলছে, প্যাসিভ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কত না, এটা 1/0 না, 1/0, ক্লিয়ার তো স্যার, এক্সিট এক্সিট রাইট শো আইপি OSPF ডেটাবেস, দেখেন এখন পর্যন্ত সে কোনটা কোনটা পাইছে, দুইটা লিংক পাইছে তাই না, একটা 1.1.1 আর একটা হচ্ছে 2.2.2, 1.1.1 কে তার নেইবার তাই না, আর 2.2.2 হচ্ছে সে তাই না, এইটা হয়েছে কতক্ষণ পর ওই যে হ্যালো প্যাকেট পাঠাবে, যদি না পায় তাহলে সে ডিসকার্ড করে দিবে, হ্যাঁ একটা টাইম ফিক্স করে দেওয়া হবে, আমি যতক্ষণ কতক্ষণ চাই সে, হ্যাঁ আমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। শো আইপি রুট দেখেন এখন পর্যন্ত দেখাইতেছে ডাইরেক্টলি কানেক্টেড এই দুইটা ইন্টারফেস তাই না স্যার, যেটা একটা হচ্ছে সিরিয়াল 2.0 সিরিয়াল 3.0, আর একটা আছে কি বলছে 172.16.3.0, এটা কিসের দ্বারা কানেক্টেড তার কাছে, এটা কার মাধ্যমে জানছে, OSPF এর মাধ্যমে তাই না, সেটা কোনটা কোন ইন্টারফেসের কথা, 3.0, তার মানে কি কোনটা জানছে, দ্যাট মিন্স এই নেটওয়ার্ক ইনফরমেশনটা তার কাছে OSPF এর মাধ্যমে সে জানছে তাই না, এখন পর্যন্ত এইটাও বাকি আছে, ইয়েস এটা
বাকি আছে সো এখানে গিয়ে আমাদের ওএসপিএফ এর কাজগুলি করতে হবে বাকি দুটোতে শেষ না করা এটাকে আমরা কি করছি ফার্স্ট ইথারনেট ডিভাইসে পেসিক করে দিলাম সো দেখেন নেইবার কমান্ড দিয়ে কে কে নেইবার আছে তারাও জানতে পারে এবং দেখেন এখানে ডেট টাইম উঠতেছে সে যদি এত সেকেন্ড পরে তার কাছ থেকে রিপ্লাই না পায় তার মানে সে ধরে নিবে ডেট এবং তার সাথে তার কানেক্টিভিটি কি ফুল তাই না সো আইপি ওএসপিএফ ওএসপিএফ এর ইনফরমেশন যদি জানতে চাই এই কমান্ডটা দিয়ে দেখেন প্রসেস এরিয়া নাম্বার ঠিক আছে এই ইনফরমেশনগুলো এখানে আছে ওই এলএসসি দিয়ে সে জানতেছে তাই না সো আইপি রাউটিং টেবিল যদি দেই তাহলে দেখেন এখন আমরা কোনটা আর থ্রি তে বসে আছে আর থ্রি তে দেখেন সে ডাইরেক্টলি কানেক্টেড কয়টার সাথে তিনটার সাথে তাই না আর বাকি সে দুইটা জানছে একটা 7.16.1.0 তার মানে যেই নেটওয়ার্কটা সম্পর্কে জানছে কার মাধ্যমে 2.1 তার মানে ওর মাধ্যমে জানছে তাই না স্যার ক্লিয়ার সেই কস্ট কত স্যার সেটার জন্য কস্ট হয়েছে 110 ঠিক আছে আবার দেখেন সে এটা আবার 3.1 এর মাধ্যমে কি মানে এটার মাধ্যমে জানছে কস্ট কি সেম তাহলে সে কোনটা ইউজ করবে দুইটাই কস্ট সেম তাই না এই নেটওয়ার্কে যাইতে এদিক দিয়েও যাইতে পারে সে এদিক দিয়েও যাইতে পারে বাট এই নেটওয়ার্কে যাইতে সে কোনটা ইউজ করতেছে দেখেন তো এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এদিক দিয়ে না এদিক দিয়ে দেখেন 192.1.0 সে করতেছে কোনটা 2.1 তার মানে কি এই ইন্টারফেসটাকে সে মানে এই লাইনটাকে সে সিলেক্ট করছে তাই না স্যার ক্লিয়ার সো আমরা এখন এখান থেকে পিং করে দেখি ওইটাতে পাবো না পিং 192.168.3.10 ওই পিসিটাকে পিং করে করলাম ঠিক আছে টেন দিই নি স্যার ওইখানে আইপি অ্যাড্রেস সেটই করি নাই না না করছি 3.1 তাহলে তো অবশ্যই হওয়ার কথা ছিল ওয়ান তো না 2
3.1 থেকে ডেস্টিনেশন হোস্ট ট্রানজিশন হবে। ও টু লিখছি 10 গেটওয়ে হয়েছে 2.1 হবে, তাহলে এটা ভুল করছে এখনো, তাই বলতেছে এখানে ভুল করছে। এখানে তাহলে এটাও চেঞ্জ করতে হবে, তাই না স্যার? তার থেকে এটা 1.0 করে দিই, কি বলেন স্যার? তাই না? অথবা না, কত ছিল? 20 না? নেটওয়ার্ক 192.168.2.0 দিতে হবে, এটা ভুল করছিলাম, তাই না? ওয়াইল্ডকার্ড মাস্ক 0.0.0.255 এরিয়া কি 0, তাই না? আর একটা হবে এই নেটওয়ার্কটাকে অপ্ট আউট করে দিতে হবে, গেলে অবশ্যই এটা পাওয়ার কথা ছিল। এখনো ইনফরমেশন হয়তো যায় নাই তার কাছে, এই যে গেছে চলে আসছে না, ক্লিয়ার তো স্যার? সো এখন আমরা যদি এই টেবিলে এর টেবিলে দেখি, এখানে যাইতে এই পার্টটা ইউজ করতেছে, তাই না? তো আমাদের যেহেতু ওএসপিএফ ইউজ করতেছে, আমাদের টার্গেট কি যে আমরা যদি এখানে ফাইবার অপটিক অথবা ইথারনেট ইউজ করি, যেহেতু ফাইবার অপটিক অথবা ইথারনেটের কস্ট এটার কস্টের থেকে কম, তাহলে কি সে কী করবে, এই পার্টটা সিলেক্ট করবে ডাটা পাঠানোর জন্য। সো আপনারা বাসায় এটা এটা ডিলিট করে দিয়ে এখানে ফার্স্ট ইথারনেট দিবেন, এখানে ফার্স্ট ইথারনেট দিবেন, ঠিক আছে? দিয়ে এখানে ইন্টারফেসগুলিতে এই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবেন, এই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবেন, তাই না স্যার? অ্যাসাইন করে তারপরে কী করবেন, তারপরে ওই যে আর কিছু করা লাগবে, আর কিছু করা লাগবে স্যার? আর কিছুই লাগবে না, করলে অটোমেটিক্যালি শুধু, কারণ আমাদের ওএসপিএফ করাই হয়ে গেছে, তাই না? এবার সবই করা আছে, শুধু দুইটা ইন্টারফেস দিয়ে তার কি করব আমরা, ওই সেম আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করলে আমরা দেখবো, যখন রাউটিং টেবিল দেখবো তখন দেখবো সে এদিক দিয়ে দেখাইতেছে, কি দেখাইতেছে তার নেক্সট স্টপকে, এইটা ক্লিয়ার? এর থেকে বেশি কিছু আর দরকার নাই স্যার। হ্যাঁ, ওএসপিএফ মানে বেশি কমপ্লিকেটেড করে গেলে পারবেন না। এখানে ও দিয়ে কি বুঝাইতেছে, ওএসপিএফ কথা বলতেছে, আর 110 মানে হয়েছে, 110 হয়েছে সিরিয়ালের কস্ট, ঠিক আছে?
ঠিক আছে 110 হইছে সিরিয়ালে কস্ট আর কি বলে ইথারনেটের কস্ট হইছে কত দেখেন 65 এই যে ইথারনেট ইন্টারফেস এটার কস্ট কত 65 ঠিক আছে ওই সিরিয়ালের মনে হয় 128 সরি 128 হ্যাঁ আর ইথারনেটের হইছে 65 বাসায় কি করবেন বুঝছেন তো কি করবেন এই দুইটা ইন্টারফেস উঠিয়ে দিয়ে ফার্স্ট ইথারনেট ইউজ করবেন তাই না ফার্স্ট ইথারনেট ইউজ করে দেখবেন যে অ্যাকচুয়ালি সে তা এখন যেমন এখানে যদি আমরা দেখি দেখেন এখানে কি দেখাইতেছে 192.168.2.0 192.168 হয়ে গেল 2. কোন ইন্টারফেস রুটারে গেলাম 2.0 ইজ ডাইরেক্টলি ওয়াই কি ব্যাপার এটা তো দেখানোর কথা না ও 172 ও সরি স্যার 192.168.1.0 মানে এইটা না এখনো ওয়ানই দেখাইতেছে এটা আমরা চেঞ্জ করলাম না টু করছি কি করি নাই স্যার টু ডট জিরো না তার মানে তার কাছে এখনও দেখেন এইটাই আছে না 1.0 আগেরটাই বলা আছে এখনও তা সে কি করে নাই এই যে দেখেন এখন হয়ে গেছে ঠিক আছে যেহেতু ওই ওই নেটওয়ার্কটা কোনো ইনফরমেশন পায় না ঠিক আছে এই যে আগেরটাই দেখেন এখানে কি আছে 1.0 আছে না এবং টাইম আউট ছিল কতক্ষণ পরে 1:42 পরে যখন এটা শেষ হয়ে গেছে তখন কি হয়ে গেছে 0.0 আসছে তখন ওইটা ডিলিট করে দিয়ে এই যে এটা আসছে তাই না সো এখানে কি বলছে সে ভায়া কি 2.1 মানে এই ইন্টারফেস দিয়ে কানেক্টেড যখনই আমরা এখানে ফার্স্ট ইথারনেট দিব তখন কি হবে সে এই রাস্তা দিয়ে আসবে আরেকটা হইছে দেখার এই যে প্যাসিভ ইন্টারফেসটা হইছে কি না ঠিক আছে কমান্ডটা আমার মনে আসতেছে না হ্যালোটা আসতেছে না এখনই কি ক্লাস আছে স্যার প্যাসিভ ইন্টারফেস চেক করার জন্য একটা কমান্ড আছে হ্যাঁ আমার খেয়াল আসছে একটু নিজের একটু দেখে নিয়েন হ্যাঁ পরে মনে হলে বলবো না আমার একবারই মনে আসতেছে না অনেক বছর আগে করছি তো মনেই নেই মানে প্যাসিভ ইন্টারফেসগুলি চেক করার ঠিক আছে এখানে নাই Thank you.
ওমন্ড একটু দেখে নিয়ে স্যার পাইতেছি না হ্যাঁ ও এই যে যে এই সিম ইন্টারফেস এটা দেখাইছে ঠিক আছে স্যার সো আইপি প্রোটোকলস দিয়ে ঠিক আছে সো দ্যাটস কি কোনটা প্যাসিভ ইন্টারফেস ঠিক আছে এই ইন্টারফেস থেকে কি করবে না কখনোই হ্যালো প্যাকেট সেন্ড হবে না এনে স্যার আমি আর খুব কমপ্লিকেটেড করতেছি না স্যার সো আমরা কি করছি আজকে স্যার তিনটা রুটার নিয়েছি তিনটা রুটার নিয়ে এসে এখানে ওএসপিএফ কনফিগার করছি করে দেখলাম